হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে 2023 ইংরেজি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার উদয়পুর জেলা পরিষদের মিলনায়তনের এক নম্বর হল ঘরে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা ডক্টর প্রদীপ ভৌমিক, গোমতী জেলা প্রেস ক্লাবের সম্পাদক প্রাণময় সাহা, ডাক্তার অভিজিৎ দত্ত, ডাক্তার সঞ্জয় আইন, ডাক্তার নরেন্দ্র চন্দ্র দাস। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার সম্পাদক পার্থপ্রতিম সাহা সহ এবছর উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রী এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদয়পুর শাখার সদস্য সদস্যরা এদিন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক তথা লেখক স্বপন ভট্টাচার্য। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদয়পুর শাখা বিভিন্ন বাধা বিপত্তিকে পেছনে ফেলে দিয়ে গত 1 জুলাই 20 বছর অতিক্রান্ত করে। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা বিভিন্ন সময় গরিব দুস্থদের পাশে, কখনো টিকাকরণ, আবার বিভিন্ন স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ওষুধ প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছে। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা বাদ পড়েনি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের 10 জনের মধ্যে প্রথম দ্বিতীয় স্থান দখল করা 3 জন ছাত্রছাত্রী সহ বিভিন্ন দিক দিয়ে চলা এমন মোট 46 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে। আমি বিবেকানন্দ বিদ্যাপীঠ উদয়পুর শহরের নয়, শুধু আমাদের উদয়পুর মহকুমার মধ্যে নয়, শুধু সারা ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে একটি উল্লেখযোগ্য একটি উজ্জ্বল নক্ষত্র। এই কারণে বলছি প্রতি বছরই এই বিদ্যালয় থেকে কেউ না কেউ আমাদের বোর্ড পরীক্ষাতে তাদের মেধার তালিকায় স্থান করে নিতে পারছে। এটা যেমন ছেলে মেয়েদের কৃতিত্ব, তেমনি শিক্ষক শিক্ষয়িত্রীদের কৃতিত্ব এবং অভিভাবক অভিভাবিকাদের কৃতিত্ব। এই কারণে 3-3টি ছেলে মেয়ে, 2টি হায়ার সেকেন্ডারি এবং 1টি মাধ্যমিক, এই 2টি স্তরে এবার 3টি ছেলে মেয়ে, আমাদের 3টি ছেলেই এই বিদ্যালয় থেকে স্ট্যান্ড করেছে। আমরা খুব গর্বিত এবং তোমাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক শিক্ষয়িত্রী জনগণকে এবং তাদের অভিভাবক অভিভাবকদের। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।